আবুল বাসার ভুইয়া লিখেছেন কোন মুসলিম মারা গেলে বিউগলে করুণ সুর বাজিয়ে সম্মান জানানো কি জায়জ আছে মোটেই জায়জ নাই বিউগলের করুণ সুর বাজানো বা যে কোনো সুর বাজানো আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেটা ইসলাম শরীরতে হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কি আগে বুহারিতে আদিষ্টি আসছে চারটি জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম তোমাদের দেখে একটা হলো মাহাজিব বা বাদ্যযন্ত্রের ব্যবহার অতএব যেটি সাধারণ অবস্থাতে হারাম সেখানে একটু মানুষের মৃত্যুর পর যখন আল্লাহর কাছে জব দিতে তার মুখোমুখি হচ্ছে তখন তাকে হারাম কাজের মাধ্যমে বিদায় দেয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নয় দুনিয়া এটাকে সম্মান বলতে পারে বা সমাজ এটাকে সম্মাননা বলতে পারে হাদিসের আলোকে সেটি অসম্মাননা এটি তার জন্য ক্ষতির বিষয় আসমাউল হোসনা আপনি এডি থেকে লিখেছেন স্বামী হক আদায় না করলে করণীয় কী দয়া করে জানাবেন স্বামী যদি হক আদায় না করে তাহলে স্ত্রী প্রথমত হক আদায়ের জন্য যত রকমের প্রেশার আছে সেটা দিতে পারেন সামাজিক পারিবারিক আইনি সব ধরনের প্রেশার দিতে পারেন দ্বিতীয়ত স্বামী হক আদায় না করলে কাবীর নামামর কলাম যদি বিবাহের আগদ সম্পন্ন হওয়ার পরে ফিল আপ হয়ে থাকে স্বামী স্ত্রী স্বাক্ষর করে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্বাক্ষর করে থাকলে সেই পাওয়ার বলে অর্পিত তালাক এর মাধ্যমে নিজে তালা গ্রহণ করতে পারেন এটা শেষ চিকিৎসা হিসেবে নিবেন অবশ্যই তবে তার আগের স্টেপগুলো তাকে অবলম্বন করতে হবে হামিদুর রহমান আপনি লিখেছেন সৎময় কি ছেলের উপর কোনো অধিকার আছে ছেলে হিসাবে কোনো দিক থেকে যখন মা হবেন তিনি বাপের দিক থেকে বাপের স্ত্রী হিসাবে মা কিংবা যে কোনোভাবে যখন মা হবেন তখন অবশ্যই তার প্রতি একটা দায়িত্ব আসে এবং সে দায়িত্ব আদায় করার জন্য ছেলে হিসেবে সবাইকে চেষ্টা করতে হবে সেটা নিজের আপন মায়ের মতো নয় যে যে নিজের আপন মায়ের প্রতি দায়িত্ব আছে সেরকম না স্তিদিকে আপনি লিখেছেন মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে জি মামার শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে কারণ তারা আপন শ্বশুর নন আব্দুল সালাম আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়া যায় আছে কি না জামাতে নামাজ পড়লে একে স্ত্রী পিছনে দাঁড়াবেন সামনে স্বামীর সামনে দাঁড়াবেন খোরশাদ আলম জানতে চেয়েছেন আমি খুব দুরবস্থায় আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার দুরবস্থা দূর করে দিন দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন শেষ গিয়ে দোয়া করবেন সালাতে দোয়া করবেন এবং ভোর রাতের তাহজিদের সময় উঠে দোয়া করবেন নামাজের শেষে দোয়া করবেন এমনি ফাজের আপনি জানতে চেয়েছেন মাদ্রাসায় মন না টিকলে কী করবো মাদ্রাসার শিক্ষার্থী হয়তো মাদ্রাসায় মন না টিকলে অভিভাবককে বোঝানোর চেষ্টা করুন যে আমার মন টিকছে না কি কারণ টিকছে না সেটি বের করে যদি যুক্তি কোনো কারণ থাকে যে আসলেই মন না টেকার মতো কোনো কারণ বা পরিবেশ সেখানে আছে তাহলে সেক্ষেত্রে সে মাদ্রাসা পরিবর্তন করার জন্য উদ্যোগ নেওয়া উচিত কর্তৃপক্ষের এই সরি অভিভাবকদের আর অনেক সময় শয়তান এটি করে সেক্ষেত্রে শয়তান শয়তানের সাথে মোকাবেলা করতে হবে অহতাক অ কারণে যদি এটি হয় তাহলে সেক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে শয়তান আমাদের ভালো চায় না যেখানে আমার মন টিকলে আমি লাবান হব শয়তান সেখানে আমার মনটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে বিধায় শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে মাদ্রাসা যখন আমি পড়েছি আমারও এরকম সমস্যা তৈরি হতো যে মন টিকতো না কিন্তু আলহামদুলিল্লাহ দহব্বুল আলমিন অটল অবৈধ থাকার তৌফিক দিয়েছেন যা এখন উপকৃত হয়েছি অনেক কিছু জানতে পেরেছি কোনো অর্জন করতে পেরেছি যতকিন্চিত হলে কিঞ্চিত হলেও অতএব আপনি যে প্রশ্নটি করেছেন আমার শিক্ষার্থী বন্ধু অবশ্যই নিজের বিরুদ্ধে যে সংগ্রাম করে টিকার চেষ্টা করতে হবে আর যদি যুক্তি কোনো কারণ থাকে তাহলে অভিভাবকের সাথে সলা পরামর্শ করে আলোচ আলাপ আলোচনা করে প্রতিষ্ঠান পরিবর্তনের পরিকল্পনা করা যেতে